একশ্রেণীর মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, 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 বাংলায় আবার উই ওয়ান্ট জাস্টিস, ইংরেজের বাচ্চারা চলে এলো, জাস্টিস, 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 সেই বাচ্চাগুলো উই লাল বাচ্চাগুলোই বলছে উই ওয়ান্ট জাস্টিস, ইংরেজ চলে গেছে, বাউসে তুম চলে গেছে, কালমার চলে গেছে, আর ইংরেজের বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস। এই যে আজ করে আমরা সবাই বলছি, একজন মেয়ে, একজন মা আমাদের সমাজের নিয়ে, একজন মাকে একজন পশু পাশবিকভাবে অত্যাচার করে খুন করে গেল, প্রথম দিন থেকে আমাদের নেত্রী প্রতিবাদ করেছেন, তার বাড়ি গেছেন, এবং একদিনের মধ্যে যিনি দোষী তাকে ইন্ডিগেট করেছে পুলিশ, তাকে গ্রেপ্তার করেছে, এবং মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমার উপর যদি ভরসা না থাকে আমি সিবিআই দিয়ে দিচ্ছি, তার মধ্যেও কিন্তু একজন বেইমান বিশ্বাসঘাতকের বাচ্চা ওই কোর্টে গিয়ে হাইকোর্ট থেকে সিবিআই অর্ডার নিয়ে এসে ব্যবস্থা করে দিল, সিবিআই এখনো কিছু করতে পারেনি, যা করেছে কলকাতা পুলিশ করেছে, পশ্চিমবাংলার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, এবং সিবিআই সেই একজনকে ইন্ডিকেট করে চার্জশিট দিয়েছে, উনি তো সেই উনি সব কাজ করেছেন, তার মানে পুলিশ সব করেছে, দোষী শাস্তি দিয়েছে, দোষী শাস্তি পাবে, সিবিআই হাতে চলে গেছে, কোর্ট বিচার চলছে, কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, আরে বাংলায় আবার উই ওয়ান্ট জাস্টিস, ইংরেজের বাচ্চারা চলে এলো, আসলে সেই মার্চের বাচ্চা লাল মুখোশধারী রাশিয়া চীন থেকে এসেছিল, সেই বাচ্চাগুলো উই লাল বাচ্চাগুলোই বলছে উই ওয়ান্ট জাস্টিস, ইংরেজ চলে গেছে, বাউসে তুম চলে গেছে, কালমার চলে গেছে, আর ইংরেজের বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস, বাংলা বলতে লজ্জা হচ্ছে, বলছে আমরা বিচার চাই, ওটা বলছে না, বলছে উই ওয়ান্ট জাস্টিস, কারা কারা বলছে, 35 বছর ধরে যারা আমাদের রক্ত শোষণ করেছে, 35 বছর ধরে যারা আমাদের ঠকিয়েছে, 35 বছর ধরে পঞ্চায়েতে লুট করেছে, 35 বছর ধরে বর্তমানে ওই সাইবারি হত্যাকাণ্ড ঘটিয়েছে, মাকে রক্ত খাইয়েছে, ফলকে ফলকে রক্ত বেরিয়েছে, সেই রক্ত তার মাকে খাওয়ানো হয়েছে, সেই সিপিকে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, কারা এরা, আসলে 14 বছর হয়ে গেল, অতিপ্ত আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, না খেয়ে যন্ত্রণায় ছটফট করছে, মীনাক্ষীর ও বাবারা কাকারা না খেয়ে আছে, 14 বছর না খেয়ে আছে, পঞ্চায়েত নেই, পঞ্চায়েত সমিতি নেই, জেলা পরিষদ নেই, রাজ্য সরকার নেই, এমপি নেই, সব শূন্য, সব শূন্য, শূন্য পার্টিরা পাগলের মতো বলছে, আজকে দেখুন, আজকে দেখুন বিচার হচ্ছে, বিচার চলছে, সিবিআই বিচার করছে, চার্জশিট দিয়েছে, কোর্ট দেখছে, তারপরও তারা নাটক করছে, কেন নাটক করার কারণ হচ্ছে ওই সিপিএম এর লোকগুলো বিজেপির লোকগুলো এক জায়গায় হচ্ছে, তারা আমাদের কি করতে হবে, আমাদের গরিব মানুষের অধিকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, ছাত্র সাথে পাচ্ছি, তাই ওদের জ্বালা, তাই আমাদের লড়াই করতে হবে।